সিলেটের নাজির বাজারে ট্রাক পিকআপ সংঘর্ষে নিহত 11 জন আহত 19 নির্মাণ শ্রমিক হাসপাতালে ঐতিহাসিক 6 দফা দিবস আজ বাঙালির মুক্তির সনদ তুলে ধরেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘ প্রতিনিধির সামনে বিএনপির সঙ্গে বসতে রাজি 14 দল সংবিধান সম্মত সমাধানের আশ্বাস কুরিয়ারে আসছে নতুন মাদক বেচা কেনা বিটকয়েনে গ্রাহক গুলশান বনানীর উচ্চবিত্ত তরুণ তরুণীরা ফুটপাতে মানহীন খাবার তৈরি করছে স্বাস্থ্য ঝুঁকি সংস্থাগুলোর সমন্বয়ের অভাবকে দায় দিচ্ছে ভোক্তা স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনাদের সাথে আছি সঞ্চারী মজিদ তমা এবং আমি সাফাত বিন ফরিদ জানাচ্ছিলাম শিরোনামগুলো এবারে বিস্তারিত সিলেটের দক্ষিণ সুরমা নাজির বাজারে ট্রাক পিকআপ ভ্যানের সংঘর্ষে অন্তত 11 জনের মৃত্যু হয়েছে আহত আর 19 জনকে নেওয়া হয়েছে হাসপাতালে প্রাণহানির সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়কে ভোর 6টার দিকে এই দুর্ঘটনা ঘটে আর এতে হতাহতরা সবাই পিকআপ ভ্যানটির আরোহী স্থানীয়রা জানিয়েছেন পিকআপ ভ্যানটিতে অন্তত 30 জন নির্মাণ শ্রমিক ছিলেন ভোরে সিলেট থেকে গোয়ালা বাজারে ঢালাইয়ের কাজে যাচ্ছিলেন তারা তাদের বহন করা পিকআপ ভ্যানটি নাজির বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকে সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই 11 জনের প্রাণহানি হয় ওই ট্রাকটি জব্দ হলেও চালক পলাতক রয়েছেন এই মুহূর্তে নাজিরবাজারে দুর্ঘটনাস্থলে রয়েছেন সহকর্মী মঞ্জুর আহমদ বিস্তারিত জানব তার কাছে মঞ্জুর হতাহতের সংখ্যা কততে দাঁড়ালো শেষ পর্যন্ত আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে কোনো তথ্য পেয়েছেন কি সিলেটের দক্ষিণ সুরমার নাজির বাজারে ঢাকা সিলেট মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটেছে সকাল 6টার দিকে এখানে আসলে মূলত সিলেট থেকে একটি পিকআপ ভ্যান প্রায় 30 জন নির্মাণ শ্রমিক নিয়ে তারা গোয়ালা বাজারের দিকে যাচ্ছিলেন সেখানে একটি ঢালাইয়ের কাজে যাচ্ছিলেন তারা প্রাথমিকভাবে আমরা এমনটা জানতে পেরেছি এবং সকাল 6টার দিকে যখন এই পিকআপ ভ্যানটি নাজির বাজারে এলাকায় পৌঁছে তখন আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে তাদের এই পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয় আমরা এখন পর্যন্ত ঘটনাস্থলে 11 জনের মরদেহ দেখতে পেয়েছি এর মধ্যে একজন নারী রয়েছেন বাকি 10 জন পুরুষ আমরা স্থানীয় যারা লোকজন আছেন তাদের সাথে কথা বলেছি তারা যেটা বলেছেন যে দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজনরা এখানে এসে উপস্থিত হয়েছেন তারপরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসেছেন তারপরে পুলিশও এসেছে এসে তারা সবাই মিলে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন এখন পর্যন্ত আসলে উদ্ধার তৎপরতা চলছে আমরা যেটা দেখতে পাচ্ছি স্থানীয়রা যেটা বলছিলেন যে হঠাৎ করে বিকট শব্দ শুনতে পেয়ে তারা আসলে ঘটনাস্থল আসেন এসে দেখেন যে রাস্তায় আসলে সারি সারি মানুষ পড়ে আছে তারপরে তারা অন্তত 15-20 জনকে এখান থেকে উদ্ধার করেছেন উদ্ধার করে তারা হাসপাতালে পাঠিয়েছেন মুমূর্ষু অবস্থায় আসলে সে হাসপাতালে যাদেরকে পাঠানো হয়েছে তারা আসলে কি অবস্থা আছেন আসলে এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি তবে ঘটনাস্থলে আমরা 11 জনের মরদেহ দেখতে পেয়েছি তো এখানে আমরা এখন যেটা আমরা দেখতে পাচ্ছি আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে পুলিশ ফায়ার সার্ভিস এবং স্থানীয় সাধারণ জনসাধারণ আসলে উদ্ধার কাজটা তারা মূলত চালাচ্ছেন আমরা এখানে স্থানীয়দের সাথে যেটা কথা বলছি তারা বলেছেন যে এই যে নির্মাণ শ্রমিকরা আসলে এটা তারা সিলেট থেকে সকালে এসেছিলেন তারা কাজের উদ্দেশ্যেই বের হয়েছিলেন পথিমধ্যে তারা এই দুর্ঘটনার মধ্যে পড়েছেন এখন আসলে কতজন এই ঘটনায় মারা গেছেন কিংবা হতাহত হয়েছেন আসলে আমরা এখন পুরোপুরি নিশ্চিত হতে পারিনি মাত্র 11 জনের মরদেহ আমরা ঘটনাস্থলে দেখতে পাচ্ছি আপনারা তো দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এখানে আসলে পুলিশের উদ্ধারকারী দল এসেছে উদ্ধারকারী গাড়ি এসে তারা আসলে মরদেহগুলো উদ্ধার করছেন উদ্ধার করে এই হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছেন আমরা আসলে ফায়ার সার্ভিসের যিনি এখানকার উপপরিচালক আছেন মোহাম্মদ মনিরুজ্জামান তিনি আমাদের নিশ্চিত করেছেন যে এখন পর্যন্ত তারা আসলে 11 জনের মরদেহ উদ্ধার করেছেন এবং বাকি আরো
15 থেকে 16 জন মানুষকে তারা হাসপাতালে পাঠিয়েছেন। আসলে হাসপাতালে আমাদের সহকর্মী আছেন, কিছুক্ষণ পর হয়তো আমরা জানতে পারবো আসলে হাসপাতালে গিয়ে কতজনের মৃত্যু হয়েছে কিংবা কতজন আহত আছেন। এই অবস্থায় এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, যে আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে পুলিশ, সাধারণ মানুষ, ফায়ার সার্ভিসের কর্মীরা আসলে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন সকাল থেকে। এই ঘটনাস্থলে এখন আসলে তারা এখান থেকে মরদেহগুলো সরিয়ে নিয়ে হাসপাতালে পাঠিয়ে দিচ্ছেন ময়নাতদন্তের জন্য। তো আসলে নিশ্চিত করে আমরা আসলে বলতে পারবো কিছুক্ষণের পরে আসলে কি পরিমাণ মানুষ এখানে হতাহত হয়েছে, আর যারা নিহত হয়েছেন কিংবা আহত হয়েছেন আসলে তাদের আসলে কারো পরিচয় কিন্তু আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। আমরা এতটুকু নিশ্চিত হয়েছি যে এরা সবাই নির্মাণ শ্রমিক, তারা ঢালাইয়ের কাজে সিলেট থেকে গোয়ালাবাজারের দিকে যাচ্ছিলেন এবং সেখানে গিয়ে তারা ঢালাইয়ের কাজে সংযুক্ত হওয়ার কথা ছিল। তো এই ছিল মোটামুটি। পুলিশ তো প্রাথমিকভাবে সেখানে পৌঁছেছে, তো দুর্ঘটনা কিভাবে ঘটলো সে বিষয়ে তারা কি কোনো তথ্য জানাতে পেরেছে? আসলে পুলিশ এখানে পৌঁছেছে, পাশাপাশি ফায়ার সার্ভিস আছে, সাধারণ মানুষের সকালে সবাই একটি কথাই বলছেন, যারা প্রত্যক্ষদর্শী তারা বলছেন যে হঠাৎ করে তারা বিকট শব্দ শুনেছেন। তো যেহেতু দুটি পিকআপ এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে, যেহেতু সকালবেলা ছিল, সবাই বলছেন যে হয়তো ট্রাক চালক ঘুমিয়ে পড়েছিলেন অথবা তিনি নিয়ন্ত্রণ হারিয়েছিলেন। পাশাপাশি পিকআপের যে পিকআপটা যেটা আসছিল সিলেট থেকে গোয়ালাবাজার অভিমুখে, সেই পিকআপটি খুব দ্রুত গতিতে আসছিল বলে প্রত্যক্ষদর্শীরা আমাদের জানিয়েছেন। এবং এই নাজিরবাজার এলাকায় এসে পিকআপ একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে এবং এই সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটেছে। আপাতত আমরা প্রাথমিকভাবে এই তথ্যগুলো জানতে পেরেছি, একটু পরে হয়তো আমরা আরও বিস্তারিতভাবে জানতে পারবো আসলে কীভাবে দুর্ঘটনা ঘটেছে এবং দুর্ঘটনার কী কারণ রয়েছে, সবগুলো তথ্যই আমরা পরবর্তী বুলেটিনে আপনাদের জানিয়ে দেবো। মঞ্জুর, আরও একটি বিষয় জানতে চাই যে ট্রাকের চালক ও সহকারী তো দুর্ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন, তো তাদের সন্ধান কি পাওয়া গেছে বা তাদের সন্ধানে কোনো ধরনের উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে কি? আসলে দুর্ঘটনার পরপরেই কিন্তু আমরা যেটা জানি যে পিকআপের যিনি চালক ছিলেন তিনি ঘটনাস্থলেই মারা গেছেন। এবং এই যে ট্রাক চালক আসলে কেউ যেভাবে দুর্ঘটনাটি ঘটেছে হয়তো আপনি দেখতে পাচ্ছেন যে ট্রাকের একটি অংশ একেবারে ধুমড়ে মুচড়ে গেছে। সেক্ষেত্রে ট্রাক চালক আমরা জানতে পেরেছি স্থানীয় প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তিনি বেঁচে আছেন, হয়তো তিনি ওই মুহূর্তে পলাতক আছেন, কিন্তু চালকের সহকারী আসলে বেঁচে আছেন কিনা সেটা এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি। আপনি দুর্ঘটনাস্থলে আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যেভাবে ট্রাকের সামনটি দুমড়ে মুচড়ে গেছে সেক্ষেত্রে আসলে এই সহকারী আসলে বেঁচে থাকার কথা না। এখানে যে মরদেহগুলো পাওয়া গেছে এর মধ্যে হয়তো এই চালকের সহকারীরও মরদেহ থাকতে পারে এমনটা ধারণা করছেন ফায়ার সার্ভিস এবং পুলিশে। তো আসলে এই মুহূর্তে চালকের আসলে খোঁজ এখন পুলিশ করছে না, কারণ পুলিশ এখন বলছে যে তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছে, উদ্ধার তৎপরতা শেষে আসলে তারা এই বিষয়টি নিয়ে তারা দেখবে, খতিয়ে দেখবে কীভাবে দুর্ঘটনায় ঘটেছে, দুর্ঘটনায় কার দোষ ছিল, কার ত্রুটি ছিল, এই বিষয়গুলো তারা আসলে পরে নিরূপণ করবে। মঞ্জু, সড়কে যান চলাচলের এই মুহূর্তে কি পরিস্থিতি? ওই সড়কে যেহেতু দুর্ঘটনা ঘটেছে, দেখুন ঢাকা সিলেট মহাসড়ক আপনি জানেন যে একটি ব্যস্ত মহাসড়ক, এখানে প্রচুর যানবাহন আমরা সড়কের দুপাশে দেখেছি আটকা পড়েছে। যেহেতু সকাল 6টায় দুর্ঘটনাটি ঘটেছে, প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে, এই মুহূর্তে আসলে আমরা দেখেছি যে মহাসড়কের দুপাশে প্রায় কয়েক কিলোমিটার আসলে দীর্ঘ যানজট লেগে আছে, বিভিন্ন সারি সারি যানবাহন এখানে আটকা পড়েছে এবং অনেক যাতায়াতকারী মানুষও সেখানে আটকা পড়েছেন। তো এই মুহূর্তে আসলে এই মহাসড়ক থেকে যে দুর্ঘটনা কবলিত যে দুটি পিকআপ এবং ট্রাকটি আসলে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে পুলিশ, সরিয়ে নিয়ে আসলে যান চলাচল তারা স্বাভাবিক করার চেষ্টা করছে। হয়তো আধা ঘন্টার মধ্যে আসলে আমরা বলতে পারি যে এই উদ্ধার কাজ শেষ হয়ে যাবে, তখন হয়তো যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে। মঞ্জু, নিশ্চয় আপনি এ বিষয়ে আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আবারও আমরা আপনার সাথে যুক্ত হব। রাজধানীর বাড়িতে গ্যাস লাইনে লাগা আগুনে দগ্ধ 5 জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 3 ঘন্টার চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। ফায়ার সার্ভিস জানায় রাত 2:25 ওয়ারির পুরানো থানার পাশে টিপু সুলতান রোডে গ্যাস লাইন মেরামতের কাজ করার সময় এই আগুনের সূত্রপাত। খবর পেয়ে প্রথমে সেখানে যায় ফায়ার সার্ভিসের 5টি ইউনিট, পরে যোগ দেয় আরও একটি। পরে ভোর 5:30 দিকে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয় তারা। এই মুহূর্তে ওয়ার্ডের টিপু সুলতান রোডে আছেন আমাদের সহকর্মী শামীম আহমেদ, জানবো তার কাছ থেকে। শামীম, সবশেষ সেখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন, যারা দগ্ধ হয়েছে তাদের কি পরিচয় জানতে পেরেছেন কিনা?
এখনো আমরা যেটা দেখছি যার দগ্ধ হয়েছে তাদেরকে শেখ হাসিনা বাণিজ্য নিয়ে যাওয়া হয়েছে, এখনো তাদের পরিচয় সেভাবে জানা যায়নি, কারণ রাতে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। আমরা ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা বলছে আগুন গ্যাস লাইন লিকেজ থেকেই এই আগুনের সূত্রপাত, আর যে বিল্ডিংটা আগুনে পুড়েছে সেটা একবারে এখনো নির্মাণাধীন, পুরো কাজ এখনো শেষ হয়নি। দোতলাতে ছিল একটা কাঠের দোকান ছিল, তার উপর একটা চাইনিজ রেস্টুরেন্ট, আমরা দেখতে পাচ্ছি পুরাটাই মানে পুরো অংশটাই আগুনে পুড়ে গেছে। আর যেই গ্যাস লাইন লিকেজ হয়েছিল, কষ্টের মানে দুঃখের বিষয়, সেই গ্যাস লাইন আমরা দেখছি এখনো বালির বস্তা দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। গ্যাস লাইন বা নিরাপদ যারা আছে গ্যাস কর্মীরা সেই লাইনটা কোথা থেকে এখন মানে লিকেজ হচ্ছে, কিভাবে লিকেজ হচ্ছে সেটা এখনো বন্ধ করতে পারেনি, যে কারণে পুরো মানে এলাকাটাই ব্যারিকেড দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। রাজধানীর বাড়ি থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শামীম আহমেদ। আজ ঐতিহাসিক ছয় দফা দিবস। 1966 সালের লাহোরে বাঙালির মুক্তির সনদ ছয় দফা উত্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ইতিহাসবিদ ও গবেষকদের মতে বঙ্গবন্ধুর কৌশলী রাজনীতির দলিল ছয় দফা, যা বাংলাদেশের পটভূমি রচনা করেছিল, সূচনা করে বাঙালির মুক্তির সংগ্রাম। নানা বঞ্চনা নিপীড়নের পর 65-র ভারত পাকিস্তান যুদ্ধে আরও অরক্ষিত হয়ে পড়ে পূর্ব বাংলা। এই প্রেক্ষাপটে 1966 সালের ফেব্রুয়ারিতে লাহোর কনভেনশনে আওয়ামী লীগের পক্ষে ঐতিহাসিক ছয় দফা উত্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাতে পাকিস্তানকে ফেডারেশন করার পাশাপাশি বৈদেশিক সম্পর্ক ও প্রতিরক্ষা ছাড়া সব বিষয় প্রদেশের হাতে ন্যস্ত করার দাবি করা হয়। তবে ওই কনভেনশনে আলোচনার জন্য তা গৃহীত না হওয়ায় 11 ফেব্রুয়ারি দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের কাছে প্রথম ছয় দফা ব্যাখ্যা করেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু যে কুশলী রাজনীতিবিদ ছিলেন, তার কুশলী দলিল ছিল ছয় দফা। ছয় দফা দিয়ে বাঙালির মুক্তির সংগ্রামের সূচনা হয়েছিল, ছয় দফা দিয়ে বঙ্গবন্ধুর অবিসম্বাদী নেতৃত্বের সূচনা হয়েছিল, সেই অর্থে বাংলাদেশের পটভূমি নির্মাণ করেছিল ছয় দফা। ছয় দফা আন্দোলনের 3 মাসে 8 বার গ্রেপ্তার হন শেখ মুজিবুর রহমান। সে বছরের 7 জুন ছয় দফার প্রতি সমর্থন ও বঙ্গবন্ধু সহ গ্রেপ্তার অন্যান্য রাজনৈতিক নেতাদের মুক্তির দাবিতে আওয়ামী লীগের ডাকে পূর্ব বাংলায় পালিত হয় সর্বাত্মক ধর্মঘট। তাতে পুলিশের গুলিতে ঢাকা, টঙ্গী ও নারায়ণগঞ্জে নিহত হন 13 জন। এর পরপরই ছয় দফা হয়ে ওঠে বাঙালির প্রাণের দাবি। শেখ মুজিব তো ছয় দফাকে বলেছেন বাঙালির মুক্তি সনদ, তার মানে এই ছয় দফা হলে এর ভিত্তিতে যদি স্বায়ত্তশাসন হয় তাহলে কিন্তু আমাদের আমরা অনেক দূরে গিয়ে যেতে পারি স্বাধীনতার পথে। তো স্বাধীনতা শব্দটা তো সরাসরি উচ্চারণ করার প্রয়োজন হয় না। 68-তে বঙ্গবন্ধুকে 1 নম্বর আসামি করে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে আইয়ুব সরকার। বিশেষ ট্রাইব্যুনালে বিচার চলাকালে হয় 69-এর গণ অভ্যুত্থান। মুক্তির পর বাঙালির অবিসংবাদিত নেতা হয়ে ওঠেন বঙ্গবন্ধু। ছয় দফার সূত্র ধরেই 71-এর মুক্তিযুদ্ধ। জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সংসদে তোপের মুখে পড়লেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ। লোডশেডিংয়ের জন্য বিদ্যুৎ প্রতিমন্ত্রীর অদূরদর্শিতাকেই দুষলেন জাতীয় পার্টির সংসদ সদস্যরা। জবাবে সময় মতো কয়লা আমদানি করতে না পারার ব্যর্থতা স্বীকার করে নসরুল হামিদের আশ্বাস, 2 সপ্তাহের মধ্যে স্বাভাবিক হবে পরিস্থিতি। দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহের মধ্যে লাগামহীন লোডশেডিংয়ে নাকাল মানুষ, এর রেশ জাতীয় সংসদেও। মঙ্গলবার বিদ্যুৎ ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। বিরোধী দলীয় এমপিরা বলেন বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাড়াতে পারলেও তা টেকসই করতে পারেনি সরকার। ভোগান্তি কমাতে নির্দিষ্ট সময়ে লোডশেডিং এর রুটিন জনগণকে জানানোর তাগিদ দেন তারা। পূর্বেই যদি কয়লা আমদানি করা যেত অথবা যদি ডিজেল আমদানি করা যেত ওনা কিছুটা আমাদের সাশ্রয় দিতে পারত, কিন্তু এইখানে কিন্তু আমাদের সমন্বয়ের অভাব সব মন্ত্রণালয়ের মধ্যে। কার কত উদ্বৃত্ত রয়ে গেছে, 40টা মন্ত্রণালয় তো অনেক টাকা রয়ে গেছিলো, 18,500 কোটি একদম কম না মাননীয় স্পিকার, কিন্তু বিদ্যুৎ মন্ত্রণালয়ের সাথে সমন্বয় নেই, তা আমরা কার দোষ দেব? ধারাবাহিক সাফল্যের একটি জায়গা ছিল বিদ্যুৎ, সেটি একবারেই নষ্ট হয়ে গেল, এবং এই নষ্ট থেকে আমি তো মনে করি জনরোষের সৃষ্টি হবে। ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে, টাকা শর্টেজ, মানুষ গরমে কষ্ট পাচ্ছে,
মোগল আমলেও একরকম এসি চলতো বাতাসের মাধ্যমে, তখন বিদ্যুৎ মন্ত্রণালয় ছিল না, তখনও মানুষ যে কষ্টে ছিল এখন তার থেকে বেশি কষ্টে আছে। জেনারেটর নষ্ট হয়ে যাচ্ছে, এতবার লোডশেডিং হচ্ছে, মানুষকে বিদ্যুৎ বিলের টাকা ফেরত দেন, কারণ তারা বিদ্যুৎ বিল দিয়েছে, লাইন দিয়েছে, মিটার নিয়েছে, আপনি বিদ্যুৎ দিতে পারছেন না। জবাবে পরিস্থিতি চলতি মাসেই স্বাভাবিক হবে জানিয়ে ধৈর্য ধরার অনুরোধ বিদ্যুৎ প্রতিমন্ত্রীর। মনে করিয়ে দেন, বিএনপির আমলে দিনে 16-18 ঘন্টা লোডশেডিং হতো, বিপরীতে আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ উৎপাদন 5 গুণ বাড়িয়েছে। কয়লা সময় মতো আমরা এলসি করতে পারিনি, বৈশ্বিক ব্যবস্থা, বর্তমানের অর্থনৈতিক ব্যবস্থা সবকিছু চিন্তা করে আমরা সময় মতো কয়লা টানতে পারিনি, যার কারণে পায়রার এই অবস্থা হয়েছে। কিন্তু আমরা অচিরেই আগামী 15 দিনের মতো এই প্ল্যান্টটা আবার চালু হয়ে যাবে, পায়রারটা চালু হবে, রামপালটা চলছে, আমরা মনে করি 15-16 দিনের মাথায় আমরা হয়তো আবার একটা স্বাভাবিক পরিস্থিতি আসতে পারবো। প্রতিমন্ত্রীর দাবি, ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে জ্বালানি আমদানিতে সমস্যা হয়েছে, লোডশেডিং এর সংকট সাময়িক। সকল সংসদ সদস্য এই বিষয়ে অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুষ্ঠু নির্বাচনের জন্য জাতিসংঘ প্রতিনিধির উপস্থিতিতে বিএনপির সঙ্গে সংবিধান অনুযায়ী যে কোনো সমস্যার সমাধান হতে পারে, এই মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। বলেছেন, বিএনপির জন্য আলোচনার দরজা খোলা। মঙ্গলবার বিকেলে রাজধানীতে 14 দলের জনসভায় এসব কথা বলেন তিনি। বিএনপি জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র ও দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে 14 দলের জনসভায় উপস্থিত হন শরিক দলগুলোর নেতারা। আলোচনার প্রধান প্রতিপাদ্য হয়ে ওঠে আগামী জাতীয় নির্বাচন ও তা নিয়ে বিভিন্ন দেশের তৎপরতা। নিজের বক্তব্যে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, নির্বাচন অনুষ্ঠানে সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচনী ট্রেন যখন চলতে শুরু করেছে, বিএনপি জামাত চক্র, রাজাকার চক্র আবারও চিতের মতন সাংবিধানিক ধারা বানচাল করার চক্রান্তে মেতে উঠেছে। জাতিসংঘের প্রতিনিধির উপস্থিতিতে অতীতে 2 দলের আলোচনার প্রসঙ্গ টানেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। আলোচনার প্রস্তাব দেন বিএনপিকে। কথা বেশি বাড়াবার কোনো সুযোগ নেই। আজকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, সংবিধান জাতীয় সংবিধানের ভিত্তিতে দেশ পরিচালিত হচ্ছে, এই সংবিধানকে সামনে রেখে যে কোনো সমাধান, যে কোনো কিছু করতে আমরা প্রস্তুত, আপনারা আসুন, এগিয়ে আসুন, আমরা গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার স্বার্থে, এই গণতন্ত্র টিকিয়ে রাখার স্বার্থে আমরা আপনাদের সাথে বসতে রাজি আছি, আলোচনার দ্বার খোলা। নেতারা আরও উল্লেখ করেন, বিদেশিদের কাছে ধরনা দিয়ে কোনো লাভ হবে না, অসাংবিধানিক যে কোনো তৎপরতা কঠোরভাবে প্রতিহত করা হবে। আমাদের কোনো প্রয়োজন নাই ওই ভিসা নীতি। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তীব্র গরমে পাল্লা দিয়ে লোডশেডিং বাড়ায় নাকাল জনজীবন, সেই সাথে রাজধানীর অনেক এলাকায় দেখা দিয়েছে পানি সংকট, গরমে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। এদিকে আগামী 12 জুনের পর বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বাইরে তাপপ্রবাহ, ঘরে অসহনীয় লোডশেডিং, দুয়ে মিলে নাকাল জনজীবন, শিশু থেকে বৃদ্ধ সবারই একই অবস্থা। নগরবাসীর অভিযোগ, 1 ঘন্টা পরপর বিদ্যুৎ যাচ্ছে, তীব্র গরমের পাশাপাশি লোডশেডিং এর কারণে জীবন অতিষ্ঠ। ভোর বেলা আবার যায়, প্রায় আমার মোহাম্মদপুরে প্রায় 3-4 বার লোডশেডিং হয়, প্রতিবারেই মনে করেন 40 মিনিট করে থাকে। অলরেডি ডায়রিয়াতে একজনকে হসপিটালাইজ করে তারপরে আমি এখানে আসছি, আমাদের বাসাতেই, কিছু করার নেই। এত গরমে বাচ্চারা স্কুলে যেতে পারছে না, কোচিং করতে পারছে না, কারণ তারা সারা রাত ঘুমাতে পারছে না। জীবিকার প্রয়োজনে বাইরে বের হয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে, রাস্তার পাশের শরবতে মিলছে কিছুটা প্রশান্তি। মাত্র খেলাম, বাট খাওয়ার পরে মনে হচ্ছে আবার সাফোকেট হচ্ছে, মানে এত বেশি তৃষ্ণার ঠান্ডা, আর্দ্রতা অনেক বেশি। তো গরমে মনে করেন যে বসতেও পারতেছি না, বাতাসও নাই, বা কোনো ঠান্ডা মান্ডা খায়ও কুলে পারতেছি না। এটা ঠান্ডা খাইতেছি, এটা তো খাওয়া খারাপ, তারপরও খাইতে হয়, রুটিটা বাঁচাতে হলে খাইতে হয়। এদিকে লোডশেডিং এর কারণে রাজধানীতে দেখা দিয়েছে পানির সংকট। পাশাপাশি তো সমস্যা আছে, পানি ওঠানো যায় না, মনে করেন যে পানি, মনে করেন যে ট্যাঙ্কিতে টানা লাগে, তারপরে পানিটা মনে করেন উপরে ওঠান লাগে, কত সময় পানি থাকে না, পানির সমস্যা, বিদ্যুৎ থাকে না, 1 ঘন্টা পর পর বিদ্যুৎ চলে যায়, তারপরে বাসাবাড়িতে কোনো পানি তো পাওয়া যাচ্ছে না, খুবই কষ্ট।
আবহাওয়া অফিস বলছে চলমান তাপপ্রবাহ আরও 5 থেকে 6 দিন অব্যাহত থাকবে। বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিমে মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েকদিন চট্টগ্রাম ও সিলেটে কিছুটা বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। রাজশাহী এবং পাবনা এই 2টি জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। এছাড়া দেশের বেশিরভাগ জায়গায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহের মধ্যে রয়েছে। শুধু চট্টগ্রামে কিছু অঞ্চল বাদে দেশের বেশিরভাগ জেলায় তাপপ্রবাহের মধ্যে আছে। আর এখন যে তাপপ্রবাহ বিদ্যমান রয়েছে সেটা আগামী 11 জুন পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তবে দেশের দক্ষিণাঞ্চলে বিশেষ করে চট্টগ্রাম এবং বরিশাল বিভাগে কিন্তু আগামীকালকে থেকে তাপমাত্রা কমে আসবে। দেশের অধিকাংশ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজশাহীতে 40.7 ডিগ্রি সেলসিয়াস। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদের শুরুতে যেমনটি জানাচ্ছিলাম, ট্রাক এবং পিকআপ ভ্যানের সংঘর্ষের কথা সিলেটে হয়েছে। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাতে এবার যোগ দেবেন সহকর্মীরা। দুর্ঘটনাস্থলে রয়েছেন সহকর্মী মঞ্জুর আহমেদ, বিস্তারিত জানাবেন তিনি। মঞ্জুর, হতাহতের সংখ্যা সর্বশেষ কততে দাঁড়ালো, আহতদের শারীরিক অবস্থা কেমন? দেখুন, আসলে এই যে সকাল 6টার দিকে আজকে সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটেছে এবং এই দুর্ঘটনায় একটি পিকআপের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আমরা আগের খবরে যেটা জানাচ্ছিলাম যে দুর্ঘটনাস্থলে আমরা 11 জনের মরদেহ দেখতে পেয়েছি। আমরা হাসপাতালে, আমাদের সহকর্মী রানা আছেন, তার কাছে আমরা জানতে পেরেছি যে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে এবং 8 জন মুমূর্ষু অবস্থায় আছেন হাসপাতালে। আমাদের কাছে এতটুকু তথ্য এই মুহূর্তে আছে। তো সকাল আসলে 6টার দিকে সিলেট থেকে গোয়ালাবাজার অভিমুখী একটি পিকআপ, এই পিকআপে করেই মূলত প্রায় 30 জনের মতো নির্মাণ শ্রমিক তারা কাজে যাচ্ছিলেন। এই সময়টাতে হঠাৎ বিপরীত দিক থেকে আসা ঢাকা থেকে সিলেটগামী একটি মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলেই প্রায় 11 জনের মৃত্যু হয়েছে এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পেরেছি। এর মধ্যে একজন নারীও ছিলেন, তিনি এই নির্মাণ শ্রমিক দলের সাথে ছিলেন, তিনি নারী নির্মাণ শ্রমিক ছিলেন। তো এই মুহূর্তে আসলে ঢাকা সিলেট মহাসড়কের যে নাজিরবাজার এই এলাকাটিতে আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে দীর্ঘ যানজট লেগে গেছে, কারণ প্রায় 1-1.5 ঘন্টার মতো হতে চললো এই দুর্ঘটনাটি ঘটেছে। যেহেতু ঢাকা সিলেট ব্যস্ত মহাসড়ক, এই মহাসড়কে আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে সড়কের দুধারে আসলে প্রায় 5 কিলোমিটারের মতো এলাকায় দুধারে প্রায় দীর্ঘ যানজট লেগে আছে এবং শত শত যানবাহন এখানে আটকে পড়েছে। সকালে আসলে দুর্ঘটনাটি ঘটার পরপরই কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা এবং সাধারণ এলাকার স্থানীয় লোকজন, পুলিশ সহ সবাই কিন্তু তারা উদ্ধার তৎপরতা শুরু করেছেন এবং এই উদ্ধার তৎপরতা এখনো চলছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত ফায়ার সার্ভিস, স্থানীয় জনগণ, পুলিশ সবার সহযোগিতায় কিন্তু এই উদ্ধার তৎপরতা শুরু হয়েছে এবং এখন তো চলছে। যেহেতু আসলে সড়কে 2টি গাড়ি পড়েছিল, আমরা এই মুহূর্তে যেটা দেখতে পেয়েছি যে একটি উদ্ধারকারী যানবাহন মূলত দুর্ঘটনা কবলিত পিকআপটি সেখান থেকে সড়ক মহাসড়ক থেকে এখন সরিয়ে নিয়েছে। এখন এই ট্রাকটিও মহাসড়কের একটু সাইডে তারা অবস্থান করতে পেরেছে ট্রাকটির। এই মুহূর্তে আসলে কিছুক্ষণের মধ্যে হয়তো তারা আশা করছেন যে পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা যে এই ঢাকা সিলেট মহাসড়কে যে দুধারে এই দুর্ঘটনার কারণে যে যানবাহনগুলো আটকে আছে সেই যানবাহনগুলো এই যানজট মুক্ত হবে এবং যান চলাচল শুরু হতে পারে 1.5 ঘন্টার মধ্যে, এমনটা তারা বলছেন। তো আপনাকে সংবাদে যেমনটা জানাচ্ছিলাম যে প্রথমে থেকেই যে 11 জন ঘটনাস্থলে মারা গেছেন, পাশাপাশি হাসপাতালে 1 জন মারা গেছেন। হাসপাতালে আমাদের সহকর্মী আছেন রানা, তার কাছে আপনারা হয়তো বিস্তারিত জানতে পারবেন হাসপাতালের কি পরিস্থিতি। এখানকার পরিস্থিতি আসলে সবাই বলছেন, যারা প্রত্যক্ষদর্শী তারা বলছেন যে একটা হৃদয়বিদারক ঘটনা ঘটেছে, যারা নির্মাণ শ্রমিকরা তারা ভোরবেলা কাজে যাচ্ছিলেন এমন সময় এই দুর্ঘটনাটি ঘটেছে। তবে সাধারণ এখানকার যারা আছেন তারা বলছেন যে এই যে দুর্ঘটনা কবলিত যে ট্রাকটি আছে সেই ট্রাকটির চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন, এমন সময় বিপরীত দিক থেকে আসা এই পিকআপটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে এবং এই সংঘর্ষের কারণেই মূলত এই হতাহতের ঘটনা ঘটেছে। আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলছি, তারা বলেছেন যে তারা ঘটনার খবর পেয়ে কিন্তু উদ্ধার তৎপরতা শুরু করেছে। তাদের প্রায় 5টি দল এসেছে, উদ্ধারকারী দল সেখানে তারা কাজ করছে, পাশাপাশি পুলিশেরও উদ্ধারকারী দল এখানে কাজ করছে। তারা পুলিশ এটা আমাদেরকে বলছে যে এই মুহূর্তে আসলে তারা পুরোপুরি সবগুলো তথ্য তারা
বলতে পারছে না, কারণ কি ঘটেছে তারা এই মুহূর্তে তারা বলতে পারছে না কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে, দুর্ঘটনায় কার কতটুকু গাফলতি ছিল সেটাও তারা এখন পর্যন্ত নির্ভর করতে পারছে না। আর ট্রাকের যিনি চালক আছেন তিনি বেঁচে গেছেন আমরা ধারণা করছি এবং তিনি পালিয়ে গেছেন, তবে ট্রাক চালকের সহকারী যিনি আছেন তার পাশে বসা ছিলেন তার মৃত্যু হয়েছে, পাশাপাশি পিক আপের যিনি চালক ছিলেন তার মৃত্যু হয়েছে, এবং এখানে যারা নির্মাণ শ্রমিকরা ছিলেন বেশিরভাগেরই এখানে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে এবং হাসপাতালে মুহূর্ত অবস্থায় আটজন ভর্তি আছেন এই মুহূর্তে। তো এই মুহূর্তে আসলে ঘটনাস্থলে আমার কাছে এই তথ্য ছিল, আমরা আসলে যদি আমাদের সহকর্মী যিনি হাসপাতালে আছেন তার সাথে যোগাযোগ করলে আসলে বিস্তারিত আরও তথ্য জানা যাবে, হাসপাতালের কী পরিস্থিতি সেটাও জানা যাবে। মঞ্জুনিশ আপনি সাথে থাকবেন। আপনি যেমনটি বলছিলেন হাসপাতাল পরিস্থিতির খবর, সেই খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, আহতরা বেশ গুরুতর অবস্থার মধ্যেই রয়েছে যেমনটি জানাচ্ছিলেন মঞ্জুর, তাদের শারীরিক অবস্থা এই মুহূর্তে কেমন দেখছেন, কি তথ্য পেয়েছেন? যেমনটি আসলে মন্ত্রী আমরা জানাচ্ছিলাম যে আসলে সিলেটের দক্ষিণ সুরমায় কিন্তু নাজিরবাজার যে এলাকাটি রয়েছে সেখানে মুখোমুখি ট্রাক এবং পিকআপের যে সংঘর্ষটি হয় এবং সেই সংঘর্ষে কিন্তু ইতিমধ্যে আমরা যেটি জেনেছি যে 12 জন কিন্তু নিহত হয়েছেন, এর মধ্যে ঘটনাস্থলেই কিন্তু আমরা জেনেছি যে 11 জন কিন্তু ঘটনাস্থলে নিহত হয়েছেন, পাশাপাশি একজন কিন্তু এই উসমানী মেডিকেলে আসার পর তাকে মৃত ঘোষণা করা হয় এবং আমরা বর্তমানে রয়েছি সিলেটের উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে যারা নিহত হয়েছেন কিংবা আহত হয়ে এই হাসপাতালটিতে ভর্তি হয়েছেন তাদের স্বজনরা কিন্তু এখানে এসে ভিড় করেছেন, পাশাপাশি কিন্তু আমরা তাদের যে আহাজারিটি রয়েছে সেটিও আমরা দেখতে পাচ্ছি, কান্নায় ভেঙে পড়ছেন অনেকেই এবং আমরা কর্তব্যরত যিনি ডাক্তার রয়েছেন উসমানী মেডিকেল কলেজে তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত অসংখ্য মানুষ কিন্তু অসংখ্য যারা নির্মাণ শ্রমিক যারা ছিলেন ট্রাক কিংবা পিকআপের যে দুটি ট্রাক এবং পিকআপের মধ্যে সংঘর্ষ হয়েছিল সেই দুটি ট্রাক এবং পিকআপে থাকা নির্মাণ যে শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন তারা আহত হয়ে এবং তাদের মধ্যে একজন কিন্তু একজন এখানে এসে মারাও যান সেটি জানিয়েছেন তিনি এবং এই যে আসা যাওয়ার যে ব্যাপারটি আহত হয়ে যে এখানে আসার যে ব্যাপারটি সেটি কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে এবং আমরা একটু দেখানোর চেষ্টা করব যে আসলে কি পরিমাণ স্বজনরা এখানে এসে ভিড় করেছেন, যদি একটু ভেতরের চিত্রটি আমরা দেখানোর চেষ্টা করি তাহলে দেখবেন যে আসলে যারা এখানে আহত হয়েছেন কিংবা নিহত হয়েছেন যিনি তারও কিন্তু স্বজনরা এসে এখানে ভিড় করছেন এবং স্বজনদের আহাজারিতে কিন্তু এই পরিবেশটি একদম ভারী হয়ে উঠেছে দেখতে পাচ্ছেন এবং এই পুরো উসমানী হাসপাতাল জুড়ে কিন্তু আসলে কান্নার আওয়াজটি সেটি ভেসে আসছে দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু অবশ্যই জানতে পেরেছিলাম যে ঘটনাস্থলে 11 জন নিহত হয়েছেন, হাসপাতালে আসার পরে আর কেউ কি নতুন করে নিহতের খবর পেয়েছেন কি? হাসপাতালের পর আবারও আমরা দুর্ঘটনাস্থলে যাব, সেখানে রয়েছেন সহকর্মী মঞ্জুর আহমেদ। মঞ্জুর, সড়কে যান চলাচল কখন নাগাদ স্বাভাবিক হতে পারে এ বিষয়ে কোনো তথ্য জানতে পেরেছেন কি? দেখুন, দুর্ঘটনার পরপরই কিন্তু এখানে পুলিশ ফায়ার সার্ভিস সবাই কিন্তু উদ্ধার তৎপরতা চালাচ্ছে এবং আমরা দুর্ঘটনার পরপরই যেটা দেখেছি যে প্রায় 1.5 ঘন্টার মতো সময় হয়েছে দুর্ঘটনার পরে, এই সময়টাতে আসলে ঢাকা সিলেট মহাসড়কের দুপাশেই কিন্তু দীর্ঘ যানজট লেগে গেছে এবং শত শত যানবাহন কিন্তু আটকা পড়েছে এবং হাজার হাজার মানুষ সেখানে আটকা পড়েছেন। তো পুলিশ যেটা বলছে এবং ফায়ার সার্ভিস কর্মীরা যেটা বলছেন যে তারা প্রায় উদ্ধার তৎপরতা এখন প্রায় শেষের দিকে, ইতিমধ্যে মরদেহগুলো এখান থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা, পাশাপাশি এখানে পুলিশের রেকার এসেছে এই যে দুর্ঘটনা কবলিত যে গাড়িগুলো রয়েছে বিশেষ করে পিকআপকে তারা ইতিমধ্যে মহাসড়ক থেকে তারা সরিয়ে নিয়েছে, এখন আসলে দুর্ঘটনা কবলিত যে ট্রাকটি আছে সেটা পুলিশের রেকার দিয়ে সেটা সরানোর চেষ্টা চলছে এই মুহূর্তে সেটা আমরা দেখতে পাচ্ছি। তবে পুলিশ আশা করছে যে হয়তো আধা ঘন্টার মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে, মোটামুটি রাস্তা তারা ক্লিয়ার
ক্লিয়ার করতে পেরেছেন এই মুহূর্তে, আধা ঘন্টার মধ্যে হয়তো যান চলাচল শুরু হয়ে যেতে পারে। আর যেটা আপনাকে বলছিলাম যে এখন পর্যন্ত দুর্ঘটনাস্থলে 11 জনের মরদেহ আমরা পেয়েছি, পাশাপাশি হাসপাতালে একজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি এবং 8 জনকে মূর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে এমনটা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। তো সব মিলিয়ে যদি বলি যে সকালে যে দুর্ঘটনাটি ঘটেছে, এই দুর্ঘটনায় যে এখন পর্যন্ত 12 জনের মৃত্যু আমরা নিশ্চিত করতে পেরেছি এবং আপনি হয়তো জানেন আগে যেটা বলছিলাম যে সকাল 6টার দিকে সিলেট থেকে গোয়ালা বাজারগামী একটি পিক আপ ভ্যান ভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ এবং এই মুখোমুখি সংঘর্ষে 12 জনের মৃত্যু হয়। ঘটনাস্থলেই 11 জন নিহত হন। মঞ্জু, সাধারণত যে ট্রাকগুলো থাকে সেগুলো তো পরিবহনের নাম লেখা থাকে, তো এই ট্রাকটির মালিক কে বা এই সংক্রান্ত কোনো তথ্য পুলিশ কি সংগ্রহ করতে পেরেছে কিনা বা তাদেরকে তলব করা হয়েছে কি? না দেখুন, আসলে দুর্ঘটনার পরপরই পুলিশ ফায়ার সার্ভিস সবাই কিন্তু উদ্ধার কাজে ব্যস্ত। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে আরাফ পরিবহন নামে এই ট্রাকের আমরা পরিচিত দেখতে পাচ্ছি, আরাফ পরিবহন সেটা শ্যামপুর ঢাকা এমনটা লেখা আছে এই পরিবহনটিতে। তো এই ট্রাকের চালক যিনি আছেন তিনি বেঁচে গেছেন আমরা নিশ্চিত হয়েছি এবং চালকের সহকারী নিহত হয়েছেন। পুলিশ আসলে চেষ্টা করছে এই ট্রাকের যিনি চালক যিনি পালিয়ে গেছেন তাকে কিভাবে আইনের আওতায় আনা যায় সেটাও তারা চেষ্টা করছে এবং তারা সেই প্রক্রিয়াটা শুরু করবেন। তারা বলছেন যে উদ্ধার কাজ শেষে তারা সেই প্রক্রিয়াটা শুরু করবেন এবং এই ট্রাকের যিনি মালিক আপনি যেটা বলছিলেন যে ট্রাকের মালিক তাকেও তারা খুঁজে বের করার চেষ্টা করবেন। আসলে দুর্ঘটনাটি আসলে ঘটেছে কিভাবে সেটা তারা জানাবেন। তো এই মুহূর্তে আপনি আমি বারবারই বলছিলাম যে পুলিশ ফায়ার সার্ভিস সবাই কিন্তু উদ্ধার কাজে ব্যস্ত, তারা আসলে পরবর্তী যে আইনি পদক্ষেপগুলো সেটা তারা পরবর্তীতে নেবেন, এই মুহূর্তে তারা সবাই উদ্ধার কাজে ব্যস্ত আছেন পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা। মঞ্জুর, আপনি আমাদের সাথেই থাকবেন, আমরা আবারও একটু হাসপাতালে যেতে চাই, সেখানে রয়েছেন সহকর্মী রানা মজুমদার। রানা, যেহেতু সবাই নির্মাণ শ্রমিক ছিলেন, পরিবারের সদস্যরাও সেখানে উপস্থিত হয়েছেন, কারোর সাথে কথা বলতে পেরেছেন কি যে তারা কোন এলাকার বাসিন্দা বা কারো পরিচয় জানতে পেরেছেন কি? দেখুন, আসলে যেই দুর্ঘটনাটি ঘটেছে ট্রাক এবং পিকআপ ভ্যানের মধ্যে, আসলে সেখানে কিন্তু সবাই ছিলেন নির্মাণ শ্রমিক এবং ইতিমধ্যে কিন্তু আমরা জেনেছি যে সর্বশেষ তথ্য অনুযায়ী যে এখানে যারা আহত হয়েছেন কিংবা নিহত হয়েছেন সেই নির্মাণ শ্রমিকের কিন্তু স্বজনরা এসে এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি যে তাদের যে আহাজারিটি হাসপাতাল জুড়ে সেই আহাজারিটি এবং আমরা এখানকার কর্তব্যরত যিনি চিকিৎসক রয়েছেন আমরা তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম এবং তিনি কর্তব্যরত চিকিৎসক যেটি জানিয়েছেন যে হাসপাতালে এসে কিন্তু একজন নিহত হয়েছেন এবং এখানে কিন্তু অসংখ্য আহত হয়ে এসে ভর্তি হয়েছেন কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ আসলে সবার যে পরিচয় কিন্তু সেই পরিচয়টি এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি সেই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন এবং যে বিষয়টি আসলে তারাও কিন্তু যারা এখানে স্বজনরা এসেছেন তাদের কাছ থেকে তাদের নাম পরিচয় ঠিকানা সেগুলো জানার চেষ্টা করছেন তাদের কাছ থেকে এবং আরো যে বিষয়টি যারা আহত হয়ে কিন্তু হাসপাতালে এসে ভর্তি হয়েছেন তারা কিন্তু আসলে বারবার ডাক্তারদেরকে চাপ দিচ্ছেন এবং নার্সদেরকে চাপ দিচ্ছেন যারা যাতে করে তাদের যে চিকিৎসার যে বিষয়টি আছে সেটি যেন ত্বরান্বিত করা হয় এবং হাসপাতাল কর্তৃপক্ষ আসলে সেই বিষয়ে আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, সময় গড়ানোর সাথে হয়তো আরো বিস্তারিত জানতে পারবেন, তখন আবার আমরা আপনাদের সাথে যুক্ত হব। বিটকয়েন দিয়ে বাংলাদেশ থেকে চলছে মাদক ব্যবসা, ইউরোপ থেকে কুরিয়ারে আসছে এলএসডি, এমডিএমএ ও ডিওবির মতো মাদক। এসবের মূল গ্রাহক গুলশান ও বনানীর উচ্চবিত্ত তরুণ তরুণীরা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তদন্তে বেরিয়ে এসেছে এই ব্যবসায় জড়িত গায়ক শাফিন আহমেদের ছেলে ওজি এবং মন্ত্রী এপিএস এর শ্যালক ইব্রাহিম। 8 মে নেদারল্যান্ড থেকে একটি পার্সেল আসে ঢাকায়, তাতে 25টি এলএসডির ব্লটার পায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জড়িত অভিযোগে রাজধানীর আগারগাঁও থেকে আটক করা হয় ইব্রাহিমকে। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে ইব্রাহিম শিক্ষামন্ত্রীর এপিএস মফিজুর রহমানের শ্যালক, তার সাথে রয়েছে ব্যান্ড তারকা শাফিন আহমেদের ছেলে আজরাফ আহমেদ ওরফে ওজি ও ফারদিন নামে এক যুবক। পরে মফিজুর রহমানের সরকারি বাসা থেকে এমডিএমএ জব্দ করা হয়। 16 মে মুচলেকা দিয়ে ইব্রাহিমকে ছাড়িয়ে আনেন মফিজুল। যখন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায় এলএসডি এমডিএমএ বিক্রি হয় ডার্ক ওয়েবে, বেচাকেনা চলছে বিটকয়েনে। এই ফ্লান্সিং এর টাকা এবং ফ্লান্সিং করার যে পয়েন্টটা পায় সেই পয়েন্টটা দিয়ে কিন্তু সে আপনার বিটকয়েনের মানে ইয়ে করছে আর কি, এবং বিটকয়েন করাই করছে। বিটকয়েন দিয়ে সে ওই ডার্ক ওয়েবের মাধ্যমে সে এইগুলোকে ওই ইউরোপ কিংবা ওই ধরনের এ থেকে তাদের সাথে একটা যোগাযোগ তারা রক্ষা করে আর কি। হ্যাঁ, এরা এখান থেকে বাংলাদেশে আপনার অনেক সময় কুরিয়ার সার্ভিস, তারপরে আপনার হলো ডাক মানে ফরেন ডাক যেগুলো, এইটার মাধ্যমে কিন্তু আমাদের দেশে আসছে। তদন্তে বেরিয়ে আসে উচ্চবিত্ত পরিবারের তরুণ তরুণীরা বিদেশে পড়ালেখা করতে গিয়ে এই ধরনের মাদকের সাথে পরিচিত হয়, তা কুরিয়ারের মাধ্যমে দেশে আনে। বেশিরভাগ ক্ষেত্রে তো আমাদের মামলা হয়েছে, আমরা যে মামলা ছাড়া কিংবা কাউকে আমরা মানে ছেড়ে দিছি, কিংবা এই ধরনের রেকর্ড কিন্তু আমাদের কাছে নাই। এখন হলো অ্যাপসে কথা বলে, তারা অ্যাপসের মাধ্যমে কিন্তু এক জায়গা থেকে এক জায়গায় তারা ট্রান্সফার করে, কিংবা তাদের কিন্তু একটা গ্রুপ তৈরি করে। এই গ্রুপে গ্রুপে কিন্তু এটাই থাকে আর কি, এই গ্রুপের বাইরেও তারা অনেক সময় আপনারা দেখবেন মানে তারা এ করতে চায় না। গত বছর 6 জুলাই রাজধানীর ভাটারা থেকে 138 ব্লটার এলএসডি সহ গ্রেফতার করা হয় মাদক ব্যবসায়ী নাজমুলকে। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফুটপাতে গড়ে ওঠা হোটেলের ওপর নির্ভরশীল অগণিত মানুষ, মানহীন জেনেও সেখানে খেতে বাধ্য হচ্ছে তারা। পুষ্টিবিদরা বলছেন এসব হোটেলের খাবারে ব্যবহার করা হচ্ছে অস্বাস্থ্যকর উপকরণ। ভোক্তাদের অভিযোগ সেসব কেউ তদারকি করছে না, ফলে নিশ্চিত হচ্ছে না নিরাপদ খাদ্য। সাভারের মোহাম্মদ আলাউদ্দিন তার মাকে ভর্তি করিয়েছেন ঢাকা মেডিকেলে, দুপুরের খাবার সেরে নিচ্ছেন হাসপাতাল লাগোয়া ফুটপাতের হোটেলে। আমার মা আরও অসুস্থ থেকে এখানে মেডিকেলে নিয়ে আসছে, ঢাকা মেডিকেলে নিয়ে আসাতে আমাকে বাধ্য খাইতে হবে, আসতে হবে। তো আলাউদ্দিনের মতো অনেককেই খাবার খেতে হয় বাইরে, ফলে রাজধানীর অলিতে গলিতে গড়ে উঠেছে এরকম অনেক দোকান যেখানে বিক্রি হচ্ছে মানহীন খাবার। জানি হোটেলে বাইরে খাবার ভালো না, অনেক কিছু থাকতে পারে, অসুখ হয় বা কত কিছু মাছি টাছি পড়ে বিপদে পড়ে আমরা খেতে হচ্ছে, খাওয়ার মানও তো খুব একটা ভালো না। পুষ্টি বিশেষজ্ঞরা বলছেন এসব হোটেলের খাবারে মেশানো হচ্ছে ক্ষতিকর টেস্টিং সল্ট, সস ও ক্যাচাপ, ব্যবহার করা হচ্ছে মাত্রাতিরিক্ত মনোসোডিয়াম গ্লুটামেট। খাবারের মধ্যে যে যে উপাদানগুলো থাকা উচিত সুস্বাদু করার জন্য মশলার সাথে কৃত্রিম মশলাও ব্যবহার করতেছে। সোডিয়াম সাইক্লোমেট ক্যান্সারিয়াস সাবস্টেন্স, যেটা আমাদের কোনোভাবে গ্রহণযোগ্য না। চিনির পরিবর্তে 1 কেজি চিনির দাম 140 টাকা, আপনার 50 টাকার সোডিয়াম সাইক্লোমেট দিয়ে আপনার 1000 টাকার কাজ করতে পারতেছেন, একই রকম টেস্ট কিন্তু এটা তো আমাকে শেষ করে দিচ্ছে। রেস্তোরাঁ মালিকরা বলছেন খাদ্য নিরাপত্তা নিয়োজিত সংস্থাগুলোর মধ্যে সমন্বয় নেই, রয়েছে আমলাতান্ত্রিক জটিলতাও, যে কারণে নিশ্চিত হচ্ছে না নিরাপদ খাদ্য। দক্ষ কর্মী প্রণয়নে আপনারা কি কাজ করেছেন? এখনো কিচ্ছু করতে পারেনি নিরাপদ খাদ্য। আমাদের প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা স্টেক হোল্ডারদের সাথে বসে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে আপনাকে বাস্তবায়ন করতে হবে। এদিকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বলছে সবার সচেতনতা ছাড়া নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব না। নিয়মিতভাবে জেলা এবং উপজেলায় এবং সারা দেশে আমরা খাদ্য প্রতিষ্ঠানগুলো নিয়মিতভাবে ইন্সপেকশন এবং মনিটরিং করছি, এটা সব ধরনের খাদ্য প্রতিষ্ঠানে আমরা এই কাজটা করছি। 4,61,000 হোটেল রয়েছে সারা দেশে, এগুলোর বেশিরভাগের খাবারের মান নিয়ে সন্দেহ রয়েছে ভোক্তাদের। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খুলনা সিটি কর্পোরেশনের 31টি ওয়ার্ডে এবার কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শতাধিক আওয়ামী লীগ নেতা, পাশাপাশি ভোটের মাঠে আছেন বিএনপি ও জামায়াতের 14 নেতাও। নির্বাচনে অংশগ্রহণ করায় জামায়াত নেতাদের বিরুদ্ধে দলীয় কোনো ব্যবস্থা না নেওয়া হলেও বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে 9 নেতাকে, তারপরও সরে দাঁড়াননি কেউ। খুলনা মহানগরীর 23 নং ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়ছেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম টিটো ও মহানগর আওয়ামী লীগের সদস্য বর্তমান কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়না। দলীয়ভাবে একক প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত থাকায় একই দলের একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন কাউন্সিলর পদে। আমি কাউন্সিলর নির্বাচন করছি, ওয়ার্ড আওয়ামী লীগ কমিটি তার নিজেরা তো তৈরি করা, ওয়ার্ড আওয়ামী লীগ কমিটি নিয়ে নির্বাচন করতেছে, আর যারা তার সঙ্গে আছে সব বহিরাগত। কাউন্সিলর পদে মাঠে আছেন মহানগর জামায়াতের সেক্রেটারি সহ 5 জন এবং বিএনপির 9 নেতা। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করায় 9 জনকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি, তবে প্রার্থীরা বলছেন জনসেবার তাগিদেই নির্বাচন করছেন তারা। ইয়ে সরকারের একটা সুযোগ সুবিধা জনগণের মাঝে বণ্টন করার পথ তৈরি হবে, আমরা সেই জায়গাটায় আমাদের
প্রতিষ্ঠিত করতে চাই। দলের নিষেধাজ্ঞার পরে নির্বাচনে গেলাম একমাত্র জনস্বার্থে, জনগণ চায় এই নির্বাচনে অংশ নিয়ে তাদের প্রতিনিধিত্ব করার জন্য। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কাউন্সিলর পদে আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকায় অনেকটা সুবিধা পেতে পারেন বিএনপি ও জামায়াতের প্রার্থীরা। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। কানাডার কুইবেক প্রদেশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। অঞ্চলটিতে বর্তমানে 150টির বেশি দাবানল সক্রিয় রয়েছে। এ অবস্থায় বায়ুদূষণ সংক্রান্ত সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। গত কয়েকদিনে কুইবেক থেকে হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত অঞ্চলটির 2,65,000 হেক্টর জমি পুড়ে গেছে। গত সোমবার আলবার্টা, নোভা স্কটিয়া এবং কুইবেকে দাবানল নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। চলতি বছর কানাডা মারাত্মক দাবানলের মুখে পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এদিকে উত্তর পূর্ব যুক্তরাষ্ট্রের দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়ছে। মঙ্গলবার নিউ ইংল্যান্ডের বায়ুর মানের বিষয়ে সতর্ক করেছে মার্কিন পরিবেশ সুরক্ষা সংস্থা ইপিএ। আফগানিস্তান সিরিজকে সামনে রেখে তৃতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ দল। একমাত্র টেস্টের স্কোয়াডে না থাকলেও হোম অফ ক্রিকেটে উপস্থিত ছিলেন সাকিব আল হাসান। এদিকে ওয়ানডে বিশ্বকাপের বছরে এশিয়া কাপ হওয়া জরুরি বলে মনে করেন বিসিবি প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। আফগানিস্তান সিরিজের টেস্ট স্কোয়াডে নেই, অথচ সবাইকে চমকে দিয়ে হোম অফ ক্রিকেটে সাকিব আল হাসান। চোটের কারণে ক্রিকেট থেকে দূরে আছেন, আঙুলের অবস্থাও নাজুক। যুক্তরাষ্ট্র থেকে সোমবার দেশে ফিরে পরদিন সতীর্থদের খোঁজ নিতে এসেছেন। আলোচনা হয়েছে হাতুরু সিংহের সাথে। সাকিবের উপস্থিতি অনুপ্রাণিত করে ক্রিকেটারদের। রোদের প্রখরতা উপেক্ষা করে অনুশীলন চালিয়ে গেছে তিন ফরম্যাটের ক্রিকেটাররা। তাপদাহে শিথিলতা এসেছে প্রস্তুতিতে। ওয়ানডে বিশ্বকাপের বছরে সব সিরিজই গুরুত্বপূর্ণ। সেরা প্রস্তুতির জন্য এশিয়া কাপ হওয়া দরকার মনে করে বিসিবি। যারা এসিসির যে পার্টিসিপেন্ট কান্ট্রি, সবার জন্যই কিন্তু এশিয়া কাপটা খুব ইম্পর্টেন্ট। এবং আমাদের বলেন ওয়ার্ল্ড কাপকে টার্গেট করে কিন্তু এশিয়া কাপটাকে এভাবে প্ল্যান করা, যে বছর যে ফরম্যাটে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হবে এশিয়া কাপটা সেভাবেই হবে। সো সেই দিক থেকেও কিন্তু আমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। পিসিবির হাইব্রিড মডেলের প্রস্তাব নিয়ে এখনও সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল। আলোচনার টেবিলে আটকে আছে এশিয়া কাপের ভবিষ্যৎ। বিভিন্ন বিষয় নিয়ে আমাদের যেহেতু আগামী জুলাইতে আমাদের আইসিসি অ্যানুয়াল কনফারেন্স এবং আইসিসির বিভিন্ন মিটিংগুলো রয়েছে, সব বিষয়গুলো নিয়ে আমাদের কিন্তু যোগাযোগ হচ্ছে, সবার সাথেই যোগাযোগ হচ্ছে। আপাতত সবার মনোযোগ আফগানিস্তান সিরিজে। এখান থেকেই বিশ্বকাপের দল নির্বাচন করতে চায় ম্যানেজমেন্ট। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু আজ। টানা দ্বিতীয়বার ফাইনালে ওঠা ভারতের লক্ষ্য প্রথম শিরোপা ঘরে তোলা। আর অ্যাশেজের আগে ইংলিশ কন্ডিশনে জয়োৎসব সারতে চায় অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের ওভালে ম্যাচ শুরু বিকেল 3:30। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসর, পরপর দুই আসরে ফাইনালে পৌঁছে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে ভারত। গেল ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছে। এবার সেই অধরা স্বপ্ন পূরণের চ্যালেঞ্জ রোহিত কোহলিদের সামনে। আইপিএলের জমজমাট লড়াই শেষে ইংল্যান্ডে প্রস্তুতি সেরেছে টিম ইন্ডিয়া। কন্ডিশন বিবেচনায় ওভালে মানিয়ে নেয়াকেই গুরুত্ব দিয়েছে ভারতীয় ম্যানেজমেন্ট। কোহলির ফর্মে ফেরা ম্যাচের আগে বাড়তি স্বস্তি, সাথে কাউন্টি ক্রিকেট খেলে দলের সাথে যোগ দিয়েছেন পূজারাও। তবে ম্যান ইন ব্লুদের এক্স ফ্যাক্টর হতে পারেন শুভমান গিল, যাকে নিয়ে আলাদা পরিকল্পনাও সাজাচ্ছে কোচ দ্রাবিড়। গেল দুই বছর আমরা অনেক কষ্ট করেছি, ইংলিশ কন্ডিশনে নানা হিসেব নিকেশ থাকলেও আমরা এই পরিস্থিতির সাথে মানিয়ে নিতে চাই। অতীতেও আমরা এই কন্ডিশনে সাফল্য পেয়েছি। ওডিআই টি টোয়েন্টি বিশ্বকাপে সেরার মুকুট পড়লেও এবার সাদা পোশাকে শ্রেষ্ঠত্ব প্রমাণের চ্যালেঞ্জ অস্ট্রেলিয়ার। অ্যাশেজের আগে টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে মুখিয়ে ওয়ার্নার স্মিথরা। 2001 সালের পর ইংল্যান্ডের মাটিতে জয়হীন অজিরা। আমার মনে হয় এই ফরম্যাটের সেরা দুই দলই ফাইনালে উঠেছে। ভারতের বোলিং বৈচিত্র্য আছে, পেসারদের পাশাপাশি ভালো মানের স্পিনারও আছে, যারা সব কন্ডিশনে সফল। আমাদের সতর্ক থাকতে হবে। ক্রিকেটের অভিজাত এই ফরম্যাটে শেষবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার।
আগামী বছর এই ফরম্যাট থেকে অবসরের কথা আগেভাগেই জানিয়ে দিয়েছেন। তাই তো ভারতের বিপক্ষে দিতে চান নিজের সেরাটা, দেশের হয়ে উঁচিয়ে ধরতে চান আরও একটি ট্রফি। এদিকে গেলবারের মতো এবারও থাকছে একদিন রিজার্ভ ডে। বৃষ্টিতে দিনের খেলা পরিত্যক্ত হলে ম্যাচ গড়াবে ষষ্ঠ দিনে, তবুও ফলাফল না আসলে ট্রফি ভাগাভাগি করবে দুই দল। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এ ছিল এখন পর্যন্ত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আমাদের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজনে।